কর্ণ সিনেমার পরিচালক পবন ওয়াদিয়ারের প্রথম হিন্দি সিনেমা নোটারিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে এটি একটি স্লাইস অফ লাইফ কমেডি। মুম্বাইয়ের একটি নামী সংস্থা সিনেমা প্রযোজনার দায়িত্ব রয়েছে। চিত্রনাট্য লিখেছেন পরিচালক চিত্রনাট্যকার ফহাদ শামসির টিম। সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে শুটিং। বর্তমানে ওয়েব সিরিজ মুম্বাই ডায়েরি সিজন টু শুটিং এ ব্যস্ত পরমব্রত। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত হাবজি গাবজি, যেখানে শুভশ্রীর সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা গেছে এই অভিনেতাকে।